দেখা গৈছে যে দেবী তলা উন্নয়ন খণ্ডত দীর্ঘদিনের পর এটার পর এটা দুর্নীতি সংঘটিত হয়েছে, কিন্তু বিপিএফ দল যেটা আছে সেটা আমি দেখা পাওয়া নাই। রাইজর অভিযোগ, এই রাইজে ইতিমধ্যে মোক বহুত সময়ের পরাই অবগত করাই আছে যে দেবী তলা উন্নয়ন খণ্ডর অন্তর্গত যানবিল রাইজর উন্নয়নমূলক কাম আছে তার প্রতিটি কামতেই কেলেঙ্কারি হয়েছে। যেবা ব্লকর জড়িয়ে আমি এম জি এনারেগার কাম সম্পূর্ণ করবর কারণে প্রত্যেকটা গাঁওর পর এক একজনকে গ্রাম সেবিকা গ্রামচকীর এঙ্গেজমেন্ট এটা দিয়ার কথা আসে। সেই গ্রামচকীর এঙ্গেজমেন্টও আজিলেক দিবা নাই এইটার কারণে যে ইউপিপিএলর কর্মীবিলাকে ভিসিডিসির লেভেলর চেয়ারম্যান বা অন্যান্য বিষয়ববিয়া সকলে সিহতে সেই গ্রামচকী সকলের পর ইতিমধ্যে প্রমোদ বড়োদে মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর নাম লৈ প্রায় 20,000 অতি কমেও 20,000 টাকাকে সিহতে টাকা কালেকশন করেছে। লিজ বহুত দীঘল হয়েছে এটা এজনকে এঙ্গেজমেন্ট দিব পৰা নাই। এটা তাতে রাইজর দুর্যোগ, সে এঙ্গেজমেন্ট সোনকালে দিব লাগে, এটা তদন্ত হব লাগে, সেটার বিষয়ে তদন্ত হব লাগে, বিবেচনা এটা করে পেলায় প্রমোদ বড়োর নামত সঁচাকি পয়সা কালেকশন হয়েছে নাকি এটা একটা তদন্ত লেভেলত করে পেলায় এঙ্গেজমেন্ট দিব লাগে গ্রামচকীবিলাক প্রতিটা গাঁৱত এঙ্গেজমেন্ট দিব লাগে আর এম জি এনারেকার কাম সম্পূর্ণকে উইদাউট এনি কেলেঙ্কারি ভালকে করব লাগে। আমি আর একটা বস্তু দেখা পাইছো যে টি এম জি বা আইওআই ঘর যে তালিকা আছে তা ডিলিট করেছে কিছু করে পেলায় সেক্ষেত্রে ডি আর এস হোক বা উন্নয়ন খণ্ডের কোনো বিষয় হোক এনে ধরনের করার কারণে দরিদ্র সজাগ জনতায় সজাগ রাইজে লিস্ট এটা দাখিল করেছিল সেই সময় ব্লকত দুখিয়া রাইজক সরকারে আবন্টিত পাবলগিয়া ঘরের একটা লিস্ট দিছিল রাইজে সজাগ হয়ে পেলায় প্রতিটি গ্রামসভাত সিহতে লিস্ট বনায় পেলায় রাইজক যি ব্যক্তিয়ে পাবলগিয়া সেই ব্যক্তিবিলাকৰ লিষ্ট এটা দাখিল করেছিল আর সেই লিষ্টর অনুযায়ী ইতিমধ্যে পি এম এ ওয়াইর ঘরবিলাক আবন্টিত হয়ে আহিছে। এতিয়া দেখা গল যে 2022-21 অর্ডার আহিছে, 22-21 হেৰি নিৰ্দেশ দিয়া হয়েছে সেই ঘরবিলাক যিবিলাকৰ লিষ্ট আছে সেইবিলাকৰ ঘর দি পেলাই ঘরটো বনাই দিয়ার হেৰিটো নির্দেশ আহিছে। কিন্তু আজির দিনতো সেই 18-19 যিমান দুখীয়া পরিয়ার আছিলে তার অর্ধ অংশই ইহতে ব্লক লেভেলত গৈ পেলায় ইউপিপিএলর কর্মীবিলাকে ইউপিপিএলর ভিসিডিসিবিলাকে ইহতে নামবিলাক বর্তন করেছে ডিলিট করে দিলে, ব্লক লেভেলত নামবিলাক ডিলিট করিলে, ব্লেক লিস্টেড দিলে। আপনি তো এমসিএলএ শক্তিশালী এমসিএলএ কব লাগবে, আজি বিডিসি কিন্তু আপনি একজন শক্তিশালী এমসিএল আমি জানো, কিন্তু এনে ধরনের দুর্নীতি সংঘটিত হয়েছে উন্নয়ন খণ্ডত আপনি কি পদক্ষেপ লৈছে আর কি লব আগামী দিনে? এই কথাটো মই এইবার এসেম্বলিটো পূর্ণাঙ্গভাবে পূর্ণ একদমবারে মই উত্থাপন করি। এটু অকল পর্বত জোড়ার কারণে নয়, গোটেই বিটিসিতে হয়েছে। পরিবর্তনের নামত প্রমোদ বড়োয়ে যে সরকার আনিছিল এই পরিবর্তন তো এইটু নহয় যে দুখিয়া রাইজর পাবলকিয়া ঘর কর্তন করব, এইটু পরিবর্তন নহয়। এই পরিবর্তন আমি কেতিয়াও নিবিচার। এটা কথা কিছু অনিষ্ঠ অভিযন্তা আছে উন্নয়ন খণ্ডত, তেখেতে কিন্তু প্রকার পাহাড় গড়ি তুলিছে উন্নয়ন খণ্ডত, তেখেতে প্রকার পাহাড় গড়ি তুলিছে জি আর এক্স আর কনিষ্ঠ অভিযন্তা সকলে। আপনি এই সম্পদ কি করব? এইটো একটা ডিপার্টমেন্ট আছে আমার বিটিসি পিএনআরডি ডিপার্টমেন্ট ইজ এ ট্রান্সফার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে ইয়ার সঠিক চাই চিতি যদি কোনোবা বিষয় ববিয়ায় অভিযন্তাবিলাকে এই কার্য লিপ্ত হয়েছে তার পরীক্ষা নিরীক্ষা করে পেলায় উচিত হেৰি দিব লাগে। তাতেতো ভিসিডিসি আছে, এজন বিডিও কেনেকে নিজের খেলকুচি মতে করব পারিব?
নিশ্চয় ভিসিডিসির বিষয়ববী সকলে ভিসিডিসির চেয়ারম্যান সকলে জড়িত আছে, এখেতো কইছে এইটো। আমি তো দেবীতলাত তো ছয়টা ভিসিডিসি আছে, ছয়টা ভিসিডিসির চেয়ারম্যান বিলাক কত গৈছে, সিহতেও লিপ্ত। মই সঁচা অর্থত মই ভিসিডিসির চেয়ারম্যান বিলাককে মই জগরিয়া করে। ঠিক আছে।